চলো আমরা কিছু মানুষদের থেকে জেনে নেব তাদের কিরকম লাগছে এখানে এসে। বিশেষ করে এখানে এসেছে যত মেয়েরা মানে মহিলারা সবচেয়ে বেশি এসেছে এখানে, স্কুল থেকেও এসেছে অনেকে। তো চলো তাদের থেকে ফার্স্টে জেনে নিই তাদের কেমন লাগছে। তারা তো খুব ফটো তুলছে, মাথায় ফুল ফুল দিয়ে প্রচুর ঘোরাঘুরি। দাদু গো কেমন লাগছে বলো? খুব ভালো লাগেনি কাছে। হ্যাঁ ভালো লাগে। কোয়া দিয়ে এসছো? আমি হচ্ছে তমলুক থেকে। তমলুক থেকে এসছো? এটা দেখতে প্রত্যেক বছরই আসো না? এই পর্যন্ত প্রথম এলে না, আগের বছর আসছিল। আগের বছরটা ভালো লাগছিল তাই, মানে এই যে কফি টপি গুলো এইগুলো ছিল নি, ফুলটা খুব ভালো দেখাইতো। এই দেখুন একটা ফুলের মাধ্যমে ওই যে কফি সরষা একটা মানে ফসল হয়ে গেছে এটাকে, এটাকে কি ভালো লাগছে। এটার মধ্যে যদি ফুলটা থাকতো খুব সুন্দর থাকতো, এটাই বলতে যাচ্ছি। ঠিক আছে দাদু, অনেক দূর থেকে এসছে আর তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনিও কি মালদা থেকে আসছেন নাকি? আচ্ছা, জায়গাটা কেমন লাগছে? আর আপনি ফার্স্ট টাইম এলেন এখানে, তো কেমন লাগছে? আসুন আসুন, লজ্জা পাচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবারই পূর্ব মেদিনীপুর নাকি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মেদিনীপুর? মেদিনীপুর থেকে এখানে কেমন লাগছে? ভালো লাগছে। গুড বয়। তোমরা দাদা ইউটিউবের নাম কি? তোমার নাম কি? ইউটিউবের নাম না, ইউটিউব চ্যানেলের নাম ওই আছে। তো তোমরা কোন জায়গাতে এসেছো বলো একটু। না থাক বলবো না। কলেজে এসেছি। ও আচ্ছা, এখানেই থাকো তোমরা? আমার কলেজ এখানেই থাকো? না না, আমাদের বাড়ি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হরিরামপুর। আচ্ছা, ফার্স্ট টাইম এলে? ফার্স্ট টাইম এলে হ্যাঁ। কেমন লাগলো? দারুণ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।